দর্শক, এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সহকর্মী ইকবাল অনিক। মামলার বিষয়ে বিস্তারিত জেনে নেব তার কাছ থেকে। অনিক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলার আবেদনে কি আছে জানাবেন। ফারিয়া, আপনি যেমনটি বলছিলেন যে কোটা সংস্কার আন্দোলনে হচ্ছে নিহতের ঘটনায়, কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রায় 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা এই মুহূর্তে আছি ঢাকার সিএমএম আদালতে। সেখানে কিন্তু আপনার হচ্ছে এক ব্যবসায়ী আমির হামজা শাতিল নামের এক ব্যবসায়ী, তিনি বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছেন। সেটি কিন্তু ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট আদালতে রাজধানীর একজন ব্যবসায়ী মামলা করেছেন। সেটির কিন্তু এখন আদেশের অপেক্ষায় আছি আমরা, হয়তোবা আর অল্প কিছুক্ষণের মধ্যে আদেশ দেওয়া হবে। কিন্তু এই মামলায় কিন্তু আরও যে আসামিরা রয়েছেন তারা হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক আবদুল্লাল মামুন এবং সাবেক ডিএমপি কমিশনার সহ যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন পুলিশের, যারা এই কোটা সংস্কার বিরুদ্ধে আন্দোলনের সঙ্গে যারা উনি হুমকি যারা হচ্ছে হুকুম দিয়েছিলেন এই নির্বিচারে গুলি চালানোর, তাদের বিরুদ্ধেই কিন্তু এই মামলাটি দায়ের করেন এই ব্যবসায়ী। এই ব্যবসায়ীর সঙ্গে আমরা কথা বলেছি, তিনি আমাদের জানিয়েছেন যে এই 19 জুলাই হচ্ছে রাস্তা পারাপার হওয়ার সময়, কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনের সময় আবু সাইদ নামের এক রিক্সা চালক পঞ্চগড় বাড়ি, তিনি হচ্ছে পুলিশ এই গুলিতে হচ্ছে নিহত হন এবং সে তার ফ্যামিলি এত নিরীহ যে তারা ঢাকায় এসে মামলা করতে পারছিলেন না, সেই কারণে কিন্তু তিনি এই বাদী হয়ে এই মামলাটি করেন। এবং তিনি বলেন যে এই ফ্যামিলি যারা এই পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে এবং এই কোটা সংস্কার আন্দোলনে যারা নিহত হয়েছেন এবং তারা তার সবারই যাতে সেই হত্যাকাণ্ডে যারা নির্দেশদাতা রয়েছেন সবাই যাতে আইনের আওতায় আসেন এবং এই মামলার প্রেক্ষিতে যাতে এই আসামিদের শাস্তি হয় এমনটাই আদালতের সামনে অপেক্ষা করছি, যে কোনো সময় হচ্ছে আদেশটি দেবেন যে চিফ ম্যাজিস্ট্রেট আছেন তিনি। এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সবশেষ অবস্থা। আপনাকে ধন্যবাদ।